হ্যালো এভরিওয়ান, আমি স্ক্রিন জয়, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটা দেবদার ব্যোমকেশকে কেন্দ্র করে তৈরি, কারণ বন্ধুরা যে খবরটা এখন দেব সেটা আমার তো মনে হয় না দিলে অনেকেরই কাছে অনেকেরই খারাপ লাগবে, কারণ আমাকে প্রচুর ছেলেমেয়ে SMS করেছে দাদা এটা নিয়ে ভিডিও বানাও হোয়াটসঅ্যাপে। তো তারা যখন এই খবরটা দিয়েছিল, এটা হচ্ছে দেবদার ব্যোমকেশের যে টিজার, সেই টিজারটা ইউটিউবে সেকেন্ড মানে দু নম্বরে ট্রেন্ড করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বা এখন ওটা ট্রেন্ডিং থ্রিতে আছে। আমি যখন ভিডিওটা তৈরি করছি, তারা আমায় পাঠিয়েছিল 10টা সাড়ে 10টা নাগাদ, তখন ট্রেন্ড টুতে ছিল, এখন ট্রেন্ডিং থ্রিতে আছে। আমি জানি না এরকম হতে পারে, এরকম ইন পাস্টে হয়েছে যে কোনো একটা টিজার বা ট্রেলার সেটা যখন প্রচুর মানুষ আরও দেখা শুরু করবে, এটা হয়তো ট্রেন্ডিং ওয়ানেও চলে যেতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। তো আশা করব এটা ট্রেন্ডের উপরেই থাকুক, যত উপরে থাকবে তত ভালো। এবং এই টিজারটা একটা বাংলা সিনেমার টিজার, এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং 20K এর উপরে লাইকস পড়েছে, ভিউজ পাগলা করার মতো ভিউজ হয়েছে। তো একটা বাংলা সিনেমার জন্য এই নাম্বারটা এবং তার একটা টিজার, তার ভিউজ এবং তার লাইকস হিসেবে এটা একটা বিশাল ব্যাপার। এটা নিয়ে অবশ্যই কনগ্রাচুলেশন জানাই ফুল টিমকে। এবার ব্যাপার হলো, একটা ভেতরের খবর শোনা যাচ্ছে, সেটা কালকে আমি যদ্দূর শুনলাম, কালকে যে প্রেস মিটটা ছিল দেবদার, সেখানে উনি ঘোষণা করেছেন, ওটা নিয়ে আলোচনা করেছেন, ঘোষণা করেছেন না আলোচনা করেছেন এক্স্যাক্ট জানি না, বিকজ আমি তো ওখানে উপস্থিত ছিলাম না, তবে আমি যা শুনতে পেয়েছি ওটার সম্পর্কে, যে এই সিনেমাটাতে অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাওয়া যেতে পারে কোনো একটা সারপ্রাইজিং রোলে। এবার সেটা কী আমি কিন্তু কিছু জানি না। এবার অনেকে বলতে পারে, যখন সারপ্রাইজই তাহলে তুমি কেন বলে দিলে? এখন বিষয় হলো, দেবদা নিজেই এটা নাকি অ্যানাউন্সমেন্ট করেছে কালকে প্রেস মিটে, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি। এবার আমি জেনেছি 3-4টে জায়গা থেকে। প্রথমত হচ্ছে মহারাজ, আমাদের মহারাজ, ও ওখানে কালকে টিকিট মানে জোগাড় করে পৌঁছে গিয়েছিল, অ্যান্ড সেখানে ওই একমাত্র ইউটিউবার ছিল যে প্রপারলি জিনিসটাকে লাইভ করে দেখানোর চেষ্টা করেছে, অ্যান্ড আমরা দেখেওছি সেখান থেকে। তো সেখান থেকে আমি জানতে পারলাম, মহারাজের পরের একটা ভিডিও থেকেও আমি জানলাম এই সেম কথা, এবং এছাড়াও আমাকে প্রায় 2 থেকে 3 জন জানিয়েছে জিনিসটা, ওখানে এটা ঘটেছে। তো আমি আরও শিওর হলাম যে এরম একটা কিছু হয়েছে। এখন দেখার বিষয় সিনেমা হলে গিয়ে আমরা কী সারপ্রাইজটা দেখব, এরকম কী হবে যে দুটো ব্যোমকেশ কি, আমি না বুঝতে পারছি না ব্যাপারটা, মানে দেবদা ব্যোমকেশ হয়েছে, অনির্বাণ তাহলে এখানে কী হয়েছে? অনির্বাণদা নিশ্চয়ই কিছু তো একটা হয়েছে, সারপ্রাইজিং একটা রোলে থাকবে শোনা যাচ্ছে। তো এটাই দেখার যে কী হবে, তোমাদের কী মনে হচ্ছে কী হতে পারে তোমরা আমায় অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি, যদি কিছু ভুলভাল বলে ফেলি, তাহলে আমাকে নিজে গুণে ক্ষমা করে দিও। এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে, খুব শিগগিরই আসছি। এই আপডেটটা কেমন লাগলো বা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা, পরে দেখা করছি আবার।